আজকে 2 তারিখ উদ্বোধন হয়ে গেল প্ল্যানেটোরিয়াম, একমাত্র পশ্চিমবঙ্গের 3D প্ল্যানেটোরিয়াম। তো আজকের ভিডিওতে আমি ইনফরমেশন দেবো কি কি শো হয়, কত করে টিকিট, গাড়ি কোথায় রাখবেন, কিভাবে আসবেন। তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটা নতুন ছাঁ চকচকে দুপুরবেলার ভিডিও নিয়ে। তো চলে এসেছি হাওড়া ময়দান, আমাদের হাওড়া ময়দান। আর হাওড়া ময়দানে আজকে 2 তারিখ উদ্বোধন হয়ে গেল প্ল্যানেটোরিয়াম, একমাত্র পশ্চিমবঙ্গের 3D প্ল্যানেটোরিয়াম। তো চলে এসেছি ফার্স্ট শো দেখার জন্য। আর আমাদের কলকাতা যেতে হবে না, একেবারে হাওড়া ময়দানই পেয়ে যাবেন প্ল্যানেটোরিয়াম। তো আজকের ভিডিওতে আমি ইনফরমেশন দেবো কি কি শো হয়, কত করে টিকিট, গাড়ি কোথায় রাখবেন, কিভাবে আসবেন। তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। প্রথমেই আসি, এই প্ল্যানেটোরিয়াম কোথায় অবস্থিত? হাওড়ার প্রাণ কেন্দ্র হাওড়া ময়দান। আর হাওড়া ময়দানেই রয়েছে সরস সদন, আর এই সরস সদনের ক্যাম্পাসেই তারামণ্ডল। আপনারা যদি বাসে করে এই তারামণ্ডলে পৌঁছাতে চান, হাওড়া ময়দানগামী যে কোনো বাসে চেপে সরস সদন বললেই যে কেউ চিনিয়ে দেবে। যারা বাইকে নিয়ে যেতে চান বা প্রাইভেট কারে যেতে চান, তাদের জন্য গুগল ম্যাপ লিংক দিয়ে দিয়েছি। বাইক পার্কিং করার সুন্দর ব্যবস্থা করা রয়েছে, পুরো সিলেদার্সের উল্টো দিক দিয়ে ঢুকলে আপনাদের বাইক পার্কিংটাও পেয়ে যাবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, আমি কাউকে চেনে নেবো। 120 টাকা করে টিকিট, তাই তো? আর কি কি শো রয়েছে, কটা থেকে কি শো রয়েছে একটু বল যদি বলেন। আচ্ছা, মানে 3টের সময় যদি শো হয় আপনাকে আমাদের চলে আসতে হবে মিনিমাম 15-20 মিনিট আগে। আর টিকিট অ্যাভেলেবেল থাকবে আশা করছি এখন। ঠিক আছে, 3 বছরের জন্য ওই এটা একটু যদি বলেন। তো আশা করি টিকিট কাউন্টার থেকে কিছু ইনফরমেশন আপনাদের দিতে পারলাম। এবার বলি এই জায়গাটা কোথায়, মানে এখানে বাইক নিয়ে আসলে কোথায় রাখবেন বা কার কোথায় রাখবেন। এই সরস সদনের পুরো গ্রাউন্ডের মধ্যেই, সরস্বন্দ ক্যাম্পাসের মধ্যেই পুরো এই মণ্ডলটা। তো এর ভিতরে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সমস্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা হাওড়া ময়দানের সরস সদনে এসে একেবারে বলবেন তারামণ্ডলে আসবো, তাহলে আপনাদের ভিতরে ঢুকতে দেবে আর বাইক পার্কিং করতে পারবেন। আর এখন 3টে থেকে শো, আর এখন সমস্তই বাংলায় চলছে, চালাবে, আস্তে আস্তে শো সংখ্যা বাড়বে, ইংলিশ হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজই আসবে। আশা করি সরস সদনে যারা আসেন বা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, যারা আসেননি তারা আসবেন। এখানে পার্ক থেকে শুরু করে সুন্দর বসার জায়গা রয়েছে, তারামণ্ডলে এসেও আপনারা বেশ সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারেন। আমাদের কাছে এখনও সময় আছে, তাই বহু বছর পর এসে আবার সরস সদনে ঘুরতে এলাম। ঠিক পিছন দিকে শ্রীলাদার্সের দিকের গেটটা, এখান দিয়েও আপনারা আসতে পারেন। তো যথারীতি একটা সুন্দর পার্কে চলে এসেছি, আর এখানে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। বেজে গেছে 2:50-এর কাছাকাছি, এবার যাই, 3টে থেকে শো শুরু হবে। আপনারা আসবেন, এসে এখানে সময় কাটাবেন, আর তারামণ্ডলে গিয়ে 3D শো দেখবেন, অবশ্যই আসবেন। আমাদের হাওড়ার বুকে হাওড়ার গর্ব, পশ্চিমবঙ্গের প্রথম 3D প্ল্যানেটোরিয়াম। আমি কি বলছি, তোমার যে হঠাৎ করে এই বাচ্চাদের মতন তারামণ্ডলে আসার ইচ্ছাটা এলো, তোমার কেমন লাগছে? সে পিছন দিকে দেখালে একটা কথা, লাইভ দেখা তো মানে লাইভই দেখাচ্ছে তো পুরোটা। তুমি কাছে পশ্চিমবঙ্গের প্রথম 3D-তে নিয়ে এলাম। আরে লাইভ মানে স্টেজে নিয়ে গিয়ে দেখাতে, এখানে কি হবে বাচ্চাদের মতন গোল গোল কিছু?
তুমি এরকম ভাবে দেখতে পছন্দ নয় তাই তো? ঠিক আছে নিয়ে যাবো একদিন। তো প্রবেশ করি তারামণ্ডলে। রাখতে হবে টিকিটটা নিন আমাকে। প্ল্যানেটোরিয়ামে ঢুকেই প্রথমে আমাদেরকে বলা হলো ব্যাগ রাখার জন্য। এখানে ব্যাগ রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে, টিকিটের মধ্যে আপনার র‍্যাক নাম্বার লিখে দেবে। দুঃখের বিষয়, প্ল্যানেটোরিয়ামের ভিতর কোনো রকমই ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এখানে এই প্ল্যানেটোরিয়ামের মধ্যে কোনো রকমই ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আপনারা অবশ্যই আসবেন, এখানকার শো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি শো টাইমিং হয়ে গেছে, শো এর দিকে যাই। 3:00 আর 5 মিনিট বাকি রয়েছে, শোটা দেখি তারপর জানাই আপনাদের কেমন লাগছে। সারিবদ্ধভাবে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম অডিটোরিয়ামের বা প্ল্যানেটোরিয়ামের ভিতর। সেখানে নির্দিষ্ট সিটে বসার পর আমাদেরকে দেয়া হলো একটা 3D গ্লাস, যেটি বলে দেওয়া হলো কোনো রকমভাবেই মোড়া যাবে না, যদি ভেঙে যায় তার জন্য আপনাদেরকে চার্জ করা হবে। যে শোটি আমাদেরকে দেখানো হলো সেটি হলো পুরোপুরি আমাদের সৌরমণ্ডলের ওপর নির্ভর করে। আমাদের এই সৌরমণ্ডল বা সৌরজগতের সৃষ্টি, ধূমকেতু, উল্কা, কি প্রত্যেকটা গ্রহ ও উপগ্রহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা, তার সাথে 3D ভিডিওর এক অসাধারণ অভিজ্ঞতা। সত্যি অনেক জানা এবং অজানা তথ্য আবার নতুনভাবে জানার সুযোগ পেলাম। 20 মিনিটের শো খতম। খুব সুন্দর উপস্থাপনা, পুরোপুরি সৌরমণ্ডলটা সুন্দরভাবে দেখানো হচ্ছে, খুব ভালো। আর তো ভালোই লাগলো, তোমার কেমন লাগলো? ভালো। এই কিছুক্ষণ আগে কি বলছিলে যে কি চেঞ্জ করতে হবে না কি করতে হবে কি? তাই সময় আছে আপনাদের তো ঘুরে নিতে পারেন। প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশেই হাওড়া পৌরসভার অধীনে তৈরি সংগ্রহশালা, যেখানে আমাদের এই প্রাচীন হাওড়ার ইতিহাস সম্পর্কে জ্ঞাত হতে পারবেন। দুঃখবশত এখানেও কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। প্ল্যানেটোরিয়ামে শো দেখে আপনারা ঘুরেই ফেলতে পারেন হাওড়া পৌরসভার আন্ডারে সংগ্রহশালা। হাওড়ার পুরোপুরি সৃষ্টি থেকে একদম সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস শিবপুরে এসেছিলেন সেই চেয়ারটা পর্যন্তও রয়েছে এখানে। আপনারা আসলে সরস্বতনে এই এখানে এসে দেখতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, কর্পোরেশন যেদিন যেদিন খোলা থাকে সেইটাই সেদিন যেদিন খোলা থাকে, শনি রবিবার বন্ধ, মানে সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে আর রবিবার পুরোপুরি বন্ধ থাকে এই সংগ্রহশালাটা, আর প্ল্যানেটোরিয়ামটা বন্ধ থাকে মঙ্গলবার। তো এই হচ্ছে ব্যাপার, এগিয়ে যাই এবার বাড়ির পথে। আশা করি আমাদের এই হাওড়ার বুকের এক সুন্দর জায়গার সন্ধান দিলাম আমি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। হাওড়ায় নতুন প্ল্যানেটোরিয়াম, এইরকমভাবেই নতুন নতুন ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে, তাই দেখতে থাকো।